আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতোমধ্যে জেনে গেছো এসএসসি 2022 ব্যাচের শিক্ষার্থীদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব এসএসসি 2022 ব্যাচের শিক্ষার্থীদের 13তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। তো তার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। এটা হচ্ছে এসএসসি 2022 ব্যাচের শিক্ষার্থীদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট, যার বিষয় কোড হচ্ছে 160। তোমরা চাইলে পৃষ্ঠার স্ক্রিনশট আকারে নিতে পারো, অথবা আমার অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নেই সংক্রান্ত একটা ভিডিও আপলোড দেওয়া আছে, সেখান থেকে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে উত্তর দেখার জন্য। তো আমরা জানি অ্যাসাইনমেন্ট লেখার সময় আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে অ্যাসাইনমেন্ট শিরোনামটা হবে দেহের স্বায়ত্তন্ত্রকে ভালো রাখার উপায় বর্ণনা সহ সচিত্র সচিত্র প্রতিবেদন উপস্থাপন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কতগুলো অ্যাসাইনমেন্টে প্রতিবেদন লিখেছি। আমরা জানি তারিখ বরাবর প্রধান শিক্ষক, তারপরে তোমার স্কুলের নাম এবং ঠিকানা দিতে হয়, ঠিক আছে? এই যে হলুদ এবং সবুজ কালারে তোমার স্কুলের নাম দিবা, ঠিকানা দিবা। তারপরের অংশগুলো যেহেতু সুস্পষ্ট, তাই আমি এই বিষয়গুলো পড়তেছি না। আমি ধীরে ধীরে পৃষ্ঠাটা স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাউসির ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই নির্ভুলভাবে উত্তরগুলো আপলোড দেওয়া হয়। তো কারো যদি কোনো সপ্তাহের অ্যাসাইনমেন্ট লেখা বাদ থেকে থাকে, কিংবা এখন পর্যন্ত তুমি না লিখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টটা একটু ঘুরে দেখো, সেখানে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমি ধীরে ধীরে পৃষ্ঠাটা স্ক্রল ডাউন করি, যাতে তোমরা সুন্দর করে চাইলে স্ক্রিনশট আকারেও নিতে পারো, অথবা ভিডিওটা থামিয়ে থামিয়েও লিখে নিতে পারো, অথবা যাদের পিডিএফ ফাইলটা দরকার, ভাই পিডিএফ ফাইল আমার প্রতিটা ভিডিওতে দেখবেন দেয়া আছে, হয়তো দুই এক মিনিট পরে দেই, ঠিক আছে? তো আমি পিডিএফ ফাইল সহ ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো যাদের পিডিএফ ফাইল দরকার, তারা অবশ্যই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে স্কুল কলেজ সম্পর্কিত সকল ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো আমরা যারা স্টুডেন্ট আছি, আমি আশা করি তাদের জন্য চ্যানেলটি খুবই উপকারী হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা এখান থেকে ধারণা নিয়ে সুন্দর করে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, আর সর্বোচ্চ নম্বর পেতে স্টেপ বাই স্টেপ প্রতিটা অংশ তোমাকে সুন্দর করে লিখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সুবিধার্থে যেহেতু এত কষ্ট করে সুন্দর করে উত্তরগুলো সাজিয়ে দেই, তো অবশ্যই তোমাদের উচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেটের জন্য। তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, তোমরা সুন্দর করে প্রতিটা অংশ দেখে নাও। তো আমরা এখন নেক্সট পেজে চলে যাব। তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে স্কুল কলেজ সম্পর্কিত সকল ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো আমরা যারা স্টুডেন্ট আছি, আমি আশা করি তাদের জন্য চ্যানেলটি খুবই উপকারী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, আর লেখাগুলো যেহেতু এখানে সুস্পষ্ট, তাই আমি বলবো যে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে তুলে নিতে পারো। যারা কম্পিউটার কিংবা মোবাইল স্ক্রিনে দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিন। হৃদরোগ থেকে সুরক্ষিত থাকার উপায় বর্ণনা করা হলো, তো এই অংশটাও তুলে নিন। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা নতুন যুক্ত হচ্ছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, আর আমি পৃষ্ঠাটা ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে তুলে নাও। তো আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই। তো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার উপায়, তো এই উপায়গুলো সুন্দর করে তোমরা স্টেপ বাই স্টেপ লিখে দাও, যাতে তোমাদের সর্বোচ্চ নম্বর সুনিশ্চিত হয়, ঠিক আছে? তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে পিডিএফ ফাইল সহ ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, ঠিক আছে? তো যাদের পিডিএফ ফাইল দরকার, তারা একটু ওয়েট করে পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? অথবা অধিকাংশ ভিডিওতেও আমি সাথে সাথে পিডিএফ ফাইল দিয়ে দেই, কারণ উত্তরগুলো তৈরি করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওটার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিও শেষে একটা কথা, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে, কিংবা বিন্দুমাত্র হলে তোমার উপকার হয়, আর পরবর্তী আপডেটগুলো
সবার আগে নির্ভুলভাবে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই, যাতে তোমরা সুন্দর করে প্রতিটা অংশ লিখে নিতে পারো। আর এখানে দেখো, সবুজ রঙের অংশটায় তোমার নাম এবং ঠিকানা লিখতে হবে, তারপর রোল, শ্রেণী, এই বিষয়গুলো লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।